রোজায় গর্ভবতী মায়ের যেসব নিয়ম মেনে চলা জরুরি। রমজানে গর্ভবতী রোজা রাখার ক্ষেত্রে শারীরিক কারণেই কিছু নিয়ম মেনে চলতে হয়। এ সময় রোজা রাখা খুবই কষ্টকর, তবে সব কিছুই নির্ভর করবে মায়ের শারীরিক অবস্থার উপরে। রোজা রাখতে গিয়ে খেয়াল রাখতে হবে মা ও শিশুর স্বাস্থ্যের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। 3 মাসের পর সাধারণত বমির ভাব কমে যায়, তাই এই সময় গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারেন। গর্ভবতীদের রোজা রাখা ও তাদের খাদ্য তালিকা সম্পর্কে আজকে আলোচনা করব আমি ডক্টর নুসরাত জাহান ইতি। আসসালামু আলাইকুম। আসুন জেনে নেই গর্ভবতী রোজা রাখার ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলা জরুরি। নাম্বার 1, সেহেরিতে তৈলাক্ত ভাজা পড়া খাবার এড়িয়ে চলবেন। প্রচুর পানি, শরবত ও ফলের রস পান করবেন। চা ও কফি এড়িয়ে চলবেন। নাম্বার 2, খেজুর খাবেন বেশি। খেজুরে অনেক বেশি ক্যালোরি ও খাদ্যগুণ বিদ্যমান। এছাড়া আম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, কলার ডাব, নারিকেল ইত্যাদি ফল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। নাম্বার 3, যেসব খাবারে বুক জ্বালা ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় সেগুলো এড়িয়ে চলতে হবে। নাম্বার 4, সারাদিন পানি না খাওয়ার ফলে প্রস্রাবে হালকা জ্বালা হতে পারে। ইফতারের পর ঘন ঘন পানি খেয়ে তা পূরণ করতে হবে। নাম্বার 5, কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে হবে। শাকসবজি, পানি, ফলমূল সঠিক পরিমাণে খেলে এটা এড়ানো সম্ভব। নাম্বার 6, তবে বেশি অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সিরাপ খাওয়া যেতে পারে। আবহাওয়ার কারণে গর্ভবতীর ত্বকের সমস্যা হতে পারে। নাম্বার 7, প্রতিদিন গোসল করে ত্বকের সমস্যা সমাধান করা যায়। হালকা জ্বর, কাশি ও অন্য যে কোনো অসুবিধায় অবহেলা না করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এবার জেনে নিন একজন গর্ভবতী মায়ের সেহেরিতে যা যা থাকবে। আঁশযুক্ত খাবার যেমন ওটস, মটর, শিম, ডাল, বার্লি, লাল আটার রুটি ইত্যাদি। প্রোটিন ও ক্যালোরি সম্পন্ন খাবার ভাত, মাছ, মাংস, ডিম ও ডিমের তৈরি খাবার, বাদাম ইত্যাদি। দুধ ও দুধের তৈরি খাবার, টক দই, মিষ্টি দই, লাচ্ছি, ফ্রুট, কাস্টার্ড, ফালুদা, পুডিং ইত্যাদি। গর্ভবতী মায়ের ইফতারিতে যা যা থাকবে, খেজুর, আপেল, কলাসহ অন্যান্য ফল অবশ্যই থাকা লাগবে, তবে পেঁপে এবং আনারস হজমে জটিলতা থাকায় এগুলো বাদ দেওয়াই ভালো। নানা রকম দেশি সবজি যেমন লাউ, চিচিঙ্গা, চালকুমড়া ইত্যাদির সাথে চিকেন স্যুপ পানি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, অথবা পানির বিকল্প হিসেবে তাজা ফলের রস, গ্লুকোজ, ডাবের পানি ইত্যাদি খেতে হবে। প্রোটিনের চাহিদা পূরণে মাছের কাটলেট, দেশি কচি মুরগির মাংস, মাংসের তৈরি অন্যান্য খাবার যেমন কিমা, চিকেন শর্মা, চপ, ডিম ও ডিমের তৈরি খাবার খেতে হবে। ওমেগা 3 ও ওমেগা 6-এর চাহিদা পূরণ করতে পারে নানান ধরনের সামুদ্রিক মাছ। এবার জেনে নিন একজন গর্ভবতী মায়ের সন্ধ্যা রাতের খাবার। রুটি, চিড়া, মুড়ি জাতীয় খাবার খাওয়া যেতে পারে, যে কোনো ফল বা তাজা ফলের জুস, পানি অন্তত 15 থেকে 20 গ্লাস পর্যন্ত। বিশেষভাবে মনে রাখবেন ইফতারির পর থেকে প্রতি 2 ঘন্টা বিরতিতে খাবার খেতে হবে, পাকস্থলী পূর্ণ করে খাওয়া যাবে না। কারো গর্ভকালীন সময় ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। একজন পুষ্টিবিদের পরামর্শ মতে খাদ্য তালিকা বানিয়ে সেই নিয়ম অনুযায়ী চলা উচিত। ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায়। গর্ভবতী মায়ের একজন ভালো চিকিৎসকের পরামর্শ ও পুষ্টিবিদের খাদ্য তালিকা মেনেই রোজা রাখতে হবে। এবার জেনে নিন রমজানে গর্ভবতী মায়ের সতর্কতা। রমজান মাসে গর্ভবতী মায়েদের গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা মেনে চলা উচিত, তা না হলে হতে পারে অনেক বড় বিপদ। রমজান মাসে সবাই চায় রোজা রাখতে, তাই গর্ভাবস্থায় রোজা রাখতে হলে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
চিকিৎসকরা বলেন গর্ভাবস্থার মাঝে 3 মাস মায়েরা বেশ একটু সুস্থ বোধ করেন। এ সময় সাধারণত তাদের বমি হয় না এবং খেতেও কোনো অসুবিধা দেখা দেয় না। তাই এ সময়টা আর অন্য কোনো অসুস্থতা না থাকলে গর্ভবতী মা রোজা রাখতে পারেন। তবে গর্ভাবস্থায় প্রথম 3 মাস অনেকেরই বমি বমি ভাব, মাথা ঘোরানো বা খাবারে অরুচি থাকে, ফলে খেতে না পারা আর বারবার বমির কারণে অনেকেরই ওজন কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই গর্ভাবস্থার প্রথম 3 মাস একজন গর্ভবতী নারী রোজা না রাখাই ভালো। তাছাড়া গর্ভাবস্থার প্রথম 3 মাস গর্ভস্থ শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তাই এ সময় মায়ের পুষ্টি ও গর্ভস্থ শিশুকে গ্লুকোজ সহ অন্যান্য পুষ্টি নিরবচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত গুরুত্ব বহন করে। শেষের 3 মাস গর্ভস্থ শিশুসহ জরায়ুর উচ্চতা বাড়ার কারণে গর্ভবতী মায়ের অসুবিধা আরও একটু বেড়ে যেতে পারে। এ সময় নিঃশ্বাস ছোট আর ঘন ঘন হয়, তাছাড়াও খাবার হজম হতে দেরি হয়, গলা বুক জ্বালা পড়া বেড়ে যায় এবং স্বাভাবিক নড়াচড়া ধীর হয়ে আসে। তবে গর্ভবতী মা যদি অস্বস্তি বোধ না করেন এবং স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারেন এবং সেই সাথে যদি তার শরীরে পানি শূন্যতা সৃষ্টি না হয়, তবে তিনি ইচ্ছা করলে রোজা রাখতে পারেন। তাই গর্ভবতী মা যদি রোজা রাখতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। সাধারণত দিনে একজন গর্ভবতী মায়ের দিনে 6 বার খাবার গ্রহণ করা উচিত। তাই যেহেতু রোজার সময় এই খাবারের সময় হেরফের হয়, তাই চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি। সেহেরির সময় একজন গর্ভবতী মা স্বাভাবিক মানুষের খাবারের তালিকা অনুযায়ী খাবার খাবেন, তবে এ সময় ক্যালোরি ও আঁশযুক্ত খাবার দিকে বিশেষ নজর দিতে হবে। এ সময় পানি শূন্যতা ও শরীরে লবণের পরিমাণ কমে যাওয়ার প্রবণতা এড়াতে পানি ও তরল খাবার বেশি গ্রহণ করতে হবে। যাদের বুক জ্বালা বা গ্যাসের সমস্যা আছে তারা এ সময় এ জাতীয় খাবার পরিহার করবেন। অবশ্যই যে কোনো ফল যেমন আম, কলা ইত্যাদি সেহেরির মেনুতে রাখবেন। ফল ও আঁশযুক্ত খাবার ধীর গতিতে পরিপাক হয় বলে ক্ষুধা কম লাগবে, কিন্তু কখনোই সেহেরি না খেয়ে রোজা রাখা যাবে না। ইফতারে খেজুর, ফলের রস, সিরা, দই ও ফল খেতে হবে। এ সকল খাদ্যে দরুন রক্তে সুগারের মাত্রা ঠিক থাকবে। দুধ ও দুধের তৈরি এসব খাবার রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার প্রবণতা কমায়, তাই দুধ, লাচ্ছি, মাঠাও এ সময়ের পুষ্টিকর খাবার তালিকায় পড়ে। এছাড়াও তাজা ফল বা সবজির সালাদ, স্যুপ ইত্যাদি খাবারের তালিকায় রাখতে হবে। ইফতারে একসাথে বেশি খাবার খাওয়া যাবে না, অল্প অল্প করে বারবার খাবার খেতে হবে এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার যেমন পেঁয়াজ, বেগুনি পরিহার করাই ভালো। রাতের খাবারে মাছ, মাংস, নানা জাতের ডাল ইত্যাদি আমিষ খাবারের সঙ্গে সবজির সুষম সমন্বয়ে রাতের খাবার খেতে হবে। ঢেঁকিছাঁটা লাল চালের ভাত, লাল আটার রুটি খাওয়া ভালো। গুরুপাক, অতিরিক্ত তেল, ঝাল, মশলাযুক্ত খাবার পরিহার করুন। ইফতার থেকে সেহেরি পর্যন্ত সময়ে প্রচুর পানি পান করতে হবে। কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে, যেমন রোজার সময় চিকিৎসকের দেওয়া ওষুধগুলো সময়মতো খাওয়া হয় না, তাই আগে থেকে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়ার পরবর্তী নিয়ম জেনে নিন। গর্ভকালীন যাদের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকে তাদের জন্য রোজা না থাকাটাই ভালো। অনেকেই আছেন যারা ইফতার করে আর রাতের খাবার খেতে চান না। গর্ভাবস্থায় এটা একদমই করবেন না। মনে রাখুন আপনার গর্ভের শিশুটি আপনার দ্বারাই পুষ্টি পাচ্ছে, তাই সময় মতো রাতের খাবার খেয়ে নিন। গর্ভাবস্থায় বাইরের ইফতার না খাওয়াই ভালো, বাসায় তৈরি হালকা খাবার খান। সারাদিনে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। রাতের খাবার পর বেশি রাত জেগে থাকবেন না, সময় মতো ঘুমিয়ে পড়ুন, কারণ এই সময় পর্যাপ্ত ঘুম খুবই দরকার। রোজা থাকাকালীন কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিলে দেরি না করে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা আমাদের একান্ত কাম্য। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।